আচ্ছা এবার আমি প্যাথফাইন্ডার নিয়ে আলোচনা করব এবং হচ্ছে গিয়া শেপ বিল্ডার আমাদের খুব এসেনশিয়াল কিছু জিনিস সব আমি একটা শেপ তৈরি দুইটা শেপ তৈরি করলাম কালার ভিন্ন রাখি সবচেয়ে ভালো হয় হ্যাঁ সা নেক্সট আসতেছে হচ্ছে যে আমি শেপ শেপ মোডগুলিতে যাই প্রথমে যেটা আসতেছে সেটা হচ্ছে যে অ্যাড টু শেপ মানে দুইটা শেপ অ্যাড করে ফেলাইলাম ঠিক আছে এরপরে হচ্ছে গিয়ে যে মানে নিচেরটা মানে কি বলে নিচেরটা হচ্ছে গিয়ে যদি মনে করেন যে বাপ হ্যাঁ এবং হচ্ছে গিয়ে ছেলেকে তার ঘোষণা করছে আচ্ছা বাপ একটু ছোট বড় দরকার তাই না ঠিক আছে এখন ছেলেকে তার যোগ ঘোষণা করছে তো বলতেছে যে তোর যা যা আছে এখান থেকে নিয়ে যা ঠিক আছে এরকম টাইপের ইয়ে করে দিলো তো মানে সে হচ্ছে গিয়ে বাইর করে দিল আর কি এরকম টাইপের ঘটনা যে সে এই জিনিসটা এখান থেকে এটাকে কেটে বাইর করে দিলো ঠিক আছে এটা হচ্ছে গিয়ে যে নিচের উপরেটা থেকে মানে নিচেরটা থেকে কাটা পড়ে যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা দুইটার মধ্যে কমন অংশ থাকবে এবং হচ্ছে দুইটার মধ্যে কমন অংশ থাকবে এটার মধ্যে দুইটার মধ্যে আনকমন অংশ থাকবে আচ্ছা আরেকটা নিচের যেটাতে আসতেছি সেটা হচ্ছে ডিভাইড আমি ইচ্ছা করলে এটা ই করতে পারি এবং আনগ্রুপ করে ভাগে ভাগে মানে পার্টে পার্টে আসলে ভেঙে ফেলাইতে পারি ঠিক আছে ওকে তো এইগুলোই ছিল পুরানা পদ্ধতি সরি ডিভাইডটা আমি হ্যাঁ ডিভাইডটা হচ্ছে কি আনগ্রুপ করে আমি পার্ট বাই পার্ট আসলে বাইট করে নিতে পারি ঠিক আছে ওকে তো এইগুলোই ছিল আসলে পুরানো পদ্ধতি ঠিক না আমাদের পেথাইন্ডারটা বেশি মানে কাজে লাগে বাট এখন শেফ বিল্ডার আসার কারণে আমাদের আসলে অনেক অ্যাডভান্টেজ আমরা পাচ্ছি এখন তো আমি মানে শেফ বিল্ডার দিয়ে একটা ক্লিক করলাম একটা ক্লিক করলাম একটা ক্লিক করলাম তিনটাকে আলাদা আলাদা পার্টে আসলে ভেঙে ফেলাই দিলাম সো আমার এই আনগ্রুপ করার এই জিনিসগুলি করার কোনো দরকার নাই হ্যাঁ আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে আমি যদি কোন অংশকে মাইনাস করতে চাই তো অল্টার চাপ দিয়ে ধরে আমি হচ্ছে গিয়ে যে মানে অবজেক্টটা সবগুলিকে সিলেক্ট করে অল্টার চাপ দিয়ে ধরে মাইনাস মানে মানে অবজেক্টের উপরে ক্লিক করব তাহলে দেখতে পাচ্ছেন মাইনাস হয়ে যাচ্ছে হ্যাঁ তো এইভাবে আমরা আসলে শেপ বিল্ডার দিয়ে জিনিসগুলিকে এ করতে পারি আরেকটা জিনিস আসলে লাইফ পেন বাকেট এটা পুরানো ভার্সনগুলি তো পাওয়া যাইতো লাইফ পেন বাকেট হচ্ছে গিয়ে যে আমি কোনো আা কোন জায়গায় আসলে কালার আমি এরো ইউজ করে একটা কালার সিলেক্ট করলাম মানে সোয়চেসের মধ্যে যে কালারগুলি আছে সিলেক্ট করলাম এবঙ্গ থেকে ওই জায়গাটাকে আমি কালার করে দিতে পারি হ্যাঁ তা অটোমেটিকলি পার্ট না হওয়ার অবস্থাতেও সেটা কিন্তু আসলে কালারিং করা সম্ভব হচ্ছে হ্যাঁ আই থিংক যে এটা খুব বেশি দরকার নাই তার থেকে বরং যা আমার হচ্ছে শেপ বিল্ডারটাই বেশি কাজে লাগবে দেনও জি প্যাড ফাইন্ডার আমাদের কিছু কিছু পিকুলিয়ার সিচুয়েশনে আমাদের অবশ্যই প্যাড ফাইন্ডারটাও লাগবে আমাদের কিছু কিছু জায়গায় অতিরিক্ত সেপ থাকলে তখন হচ্ছে গিয়ে আমাদের সে বিল্ডার দিয়ে একটা দুইটা করে করতে করতে অনেক ঝামেলা হয় তার থেকে আমাদের প্যাথাইন্ডার ইউজ করাটা ভালো ওকে আচ্ছা